তাদের জাগিয়ে তুলতে পারব কিনা সেটা তাদের ব্যাপার এবং তোমার মনে হচ্ছে তারা পারবে হ্যাঁ পারবে তাদের নিজেদের শক্তির উপর নির্ভর করে নির্ভর করার মতো তাদের যে আর কিছুই নেই এই ধরনের কথা বলা এই ধরনের কথা বলা একমাত্র নাস্তিকের পক্ষে সম্ভব নাস্তিক নাস্তিক হলে নাস্তিক তোমার শৈশবের ধর্মবিশ্বাস সে বিশ্বাস এখন আর আমার নেই নেই না নেই তাকে আমি পরিত্যাগ করেছি পরিত্যাগ করতে বাধ্য হয়েছি স্বধর্মত্যাগী তুমি যে নিজে নিজে ধর্ম ত্যাগ করেছো সেটা তোমার প্রতিটি কথায় প্রমাণ মিলছে তুমি নিজে তুমি নিজেই নিজেকে আমার কাছ থেকে বিচ্ছিন্ন করেছো ছি ছি রোজমার নিশ্চয় শেষ খাবেন চলুন রোজমার খেতে এসো মিস রেবেকা স্থান এখন আর আমার জন্য না আমি তো কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে ও এখন সব জেনেছে যখন জেনেছি তোমাকে আমি আঙ্গুলের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে দেবো না তোমাকে আবার ফিরে আসতে বাধ্য করবো রোজ আমি আর কখনো ফিরে আসবো না দেখা যাবে একা দাঁড়িয়ে থাকবার মানুষ তো তুমি নও রোজ আমি একেবারে নিঃসঙ্গ নই এখানের নিঃসঙ্গতা আমরা দুজন অন্তত খুব বইতে পারবো আমরা দুজন এবার বুঝতে পারছি এবার আমি বুঝতে পারছি আমার বোন বিটি কেন আত্মহত্যা করেছিল বিটির আত্মহত্যা তার মানে তুমি সেজন্য আমাদের দায়ী করছো দায়ী করছি কি করছি না সেটা সময় বলে দেবে শোনো শোনো আশ্চর্য লোক তো লোকটা বলে কি কে কি বললো তাতে কিচ্ছু যায় আসে না চলো খাবে চলো না আমার খিদে নেই চলি এত তাড়াতাড়ি সবে কথাটা ওকে বলে দিয়ে ভালোই করেছি আমি হার পারছিলাম না এখন এখন স্বস্তি পাচ্ছি এসব নিয়ে তুমি ভেবো না সব ঠিক হয়ে যাবে চলে রেবেকা গুড নাইট Good night, Rosmar. Rosmar? Esho. কেমন আছ খুব ভালো কোন কাজ আছে না কাল রাতে ভালো ঘুম হয়েছে কিনা দেখতে এলাম হ্যাঁ খুব ভালো ঘুমিয়েছি এমনকি কোনো স্বপ্ন দেখিনি তোমার ভোরের দিক রোজমান কথাটা বলে দিয়ে ভালোই হয়েছে এখন নিজেকে বেশ স্বস্তি ফিল করছি এতদিন কথাটা চেপে রাখা তোমার উচিত আমি কেন যে এতটা কাপুরুষ হলাম বুঝতে পারলাম না এটা ঠিক কাপুরুষতা নয় তুমি যাই বলো এটা কাপুরুষের লক্ষণ রোজমার আমি একটা কাজ করে ফেলেছি আশা করি তুমি রাগ করবে না এমন কি কাজ করেছো যে শুনলে আমি রাগ করব না ভাবছি কাজটা করার আগে তোমাকে বললেই ভালো হতো কাজটা কি সেটা তো বলবে কাল যখন উল্লেখ ব্রেন্ডে চলে যাচ্ছিলে তখন মর্টেন্স গার্ডকে দেওয়ার জন্য আমি একটা চিঠি দিয়েছিলাম চিঠি তাতে কি লিখেছো লিখেছি উনি খুব দরিদ্র উনাকে যদি সাহায্য করেন তাহলে আমাদের উপকার হবে না না কাজটা করে তোমার ঠিক হয়নি তাছাড়া ওটা লিখে তুমি ব্রেন্ডেলের ক্ষতি করেছো তুমি তো জানো যে ওই মিসকন্ডাক্টের জন্য আমি মর্টেন্স গার্ডকে স্কুল থেকে বরখাস্ত করেছিলাম আচ্ছা তোমার কি মনে হয় না মর্টেন্স গার্ডের সাথে তোমার সম্পর্কটা আবার গড়ে উঠলে তোমার ভালো হবে আমার তুমি কি তাই মনে করো ওই মর্টেন কার্ডের সঙ্গে হ্যাঁ দিনে দিনে তোমার সাথে বন্ধুদের বিরোধ যেভাবে দানা বেঁধে উঠছে তাতে আচ্ছা রেবেকা তোমার কি মনে হয় যে ক্রোল বা অন্য কেউ আমার উপর প্রতিশোধ নিতে পারে হ্যাঁ প্রথমত তা করতেই পারে তা
তাছাড়া মিস্টার ক্রুল যেভাবে ব্যাপারটা নিয়েছেন, ক্রুলকে তুমি ভালোই চেনো, আগাগোড়া সে একজন ভদ্রলোক। আচ্ছা শোনো, আজ বিকেলে ওদের সঙ্গে বসবো, ব্যাপারটা নিয়ে খোলামেলা আলোচনা করবো সবার সঙ্গে। আসলে আসলে ব্যাপারটা যে কিছু নয়। মিস, নিচে ডক্টর ক্রুল দাঁড়িয়ে আছেন। ক্রুল? হ্যাঁ, প্রিন্সিপাল ক্রুল। তুমি জিজ্ঞেস করছেন উপরে এসে আপনার সঙ্গে দেখা করতে পারবেন কি বলেছিলাম না? সোজা উপরে চলে এসো বন্ধু, নিচে দাঁড়িয়ে কেন? আসছি আসছি। আমি জানতাম যে আমাদের আবার দেখা হবে, এসো এসো। গতকালের ঘটনার জন্য আমি সত্যি দুঃখিত। হ্যাঁ, আমি সেটাই আশা করেছিলাম। আমি তোমার সঙ্গে একটু একা কথা বলতে চাই। রেবেকা মানে রেবেকা থাকবে না কেন? আমি চলে যাচ্ছি, আপনাদের চা চলবে তো? হ্যাঁ, মন্দ হয় না। হ্যাঁ, ব্যাপারটা কি বলো। রোজমার, কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি, সারাটা রাত কেবল ভেবেছি। আজ তাহলে তুমি কি বলবে? তোমাকে প্রথমে যে কথাটা বলবো তাকে তুমি মুখবন্ধ হিসেবে ধরে নিতে পারো। উলরিক ব্রেন্ডেল সম্পর্কে তোমাকে কিছু বলতে চাই। ও, তার সঙ্গে তোমার দেখা হয়েছে? আর বলো না, কাল সবাই মদ খেয়ে একেবারে চুর মাতাল হয়েছে, একেবারে বিচ্ছি কাণ্ড হয়েছে, জনতা খেপে গেছে এক পর্যায়ে, পরে পুলিশ এসে তাকে রক্ষা করে। না, লোকটাকে আর ফেরানো গেল না। এখন তোমাকে আমি একটা বিশেষ কথা বলতে চাই, বন্ধুত্বের খাতিরে তোমাকে আমি সাবধান করতে চাই। ব্যাপারটা কি সেটা বলো। ব্যাপারটা হচ্ছে, তুমি কি জানো তোমার অজান্তে তোমাকে নিয়ে এখন একটা খেলা চলছে। তুমি কি রেবেকা মানে মিস ওয়েস্টের কথা বলছো? ইয়েস, অবশ্য তিনি যে কেন এটা করছেন আমি বুঝতে পারছি, কারণ অনেক দিন ধরে বাড়িটা তো উনি নিয়ন্ত্রণ করছেন। না না ক্রু, তুমি ভুল করছো। আমরা দুজন কেউ কারোর কাছে কিছুই গোপন করি না। সার্চ লাইট পত্রিকার সম্পাদককে মিস রেবেকা যে চিঠি দিয়েছেন সেটা তুমি জানো? হ্যাঁ, ওই সার্চ লাইট পত্রিকার সম্পাদককে উল্লেখ ব্রেন্ডেলের সাহায্যের জন্য যে পত্র লিখেছেন তুমি তার কথা বলছো? ও, তুমি তাহলে জানো? হ্যাঁ, ওই কুচ্ছা প্রচারকারীর সঙ্গে মিস রেবেকার যোগাযোগ থাকাকে তুমি সাপোর্ট করছো, যে লোকটা সপ্তাহের পর সপ্তাহ ধরে আমার বিরুদ্ধে পত্রিকাতে কলাম লিখে চলেছেন। আমার মনে হয় মত প্রকাশের স্বাধীনতা সবার রয়েছে, এটাই গণতন্ত্র। গণতন্ত্র না, না এটা ষড়যন্ত্র। তাহলে আমি ধরে নিচ্ছি তুমি যে নতুন পথ আর মত গ্রহণ করেছো এটা তারই অঙ্গ। হ্যাঁ, তোমরা দুজনে একই পথের পথিক, তাই না? আমরা দুজন এক অভিন্ন বন্ধুত্বের মাধ্যমে আমাদের জন্য একটা পথ খুঁজে বের করছি। হায় রে অন্ধ প্রতারিত মানবাত্মা। যাক, এবার আমি তোমার বিষয়ে কিছু অনুসন্ধান করতে চাই। অনুসন্ধান? হ্যাঁ, তোমাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। যেকোনো প্রশ্ন তুমি করতে পারো, গোপন করার মতো কিছুই আমার। আমি জানি এসব কথা তুললে তোমার খুব কষ্ট হবে। তারপরে ধরো ধরো তোমার ধর্ম ত্যাগ করা, এটাকে তুমি মুক্তি বলে ধরে নিচ্ছ। হ্যাঁ, তোমার নিজের সাথে তোমাকে এর উত্তর দিতে হবে। তুমি যে কোনো প্রশ্ন করতে পারো। বিটি কেন আত্মহত্যা করলো, তার প্রধান কারণ কি বলে মনে হয় তোমার? এ বিষয়ে তোমার কি কোনো সন্দেহ রয়েছে? বিটি ছিল অসুস্থ মানসিক রোগী, অসুস্থ দায়িত্ব জ্ঞানহীন মানুষের পক্ষে যে কোনো বিপজ্জনক কাজ করাটাই স্বাভাবিক। বিটি দায়িত্ব জ্ঞানহীন এটা তুমি নিশ্চিত? হ্যাঁ, দিন রাত্রি তাকে যে অবস্থা আমি দেখেছি তাতে আমার তাই মনে হয়েছে। আমার কিন্তু সেরকম মনে হয়নি যেমনটা তুমি বললে। ওর ভয়ানক মানসিক বিকারের কথা তোমার তোমাকে আমি বলেছি। ও চাইতো সবসময় ওর অযৌক্তিক চাহিদা আমাকে পূরণ করতে হবে, সারাক্ষণ একটা ভয়ঙ্কর রুদ্রমূর্তি ধারণ করে আমাকে ভীতির মধ্যে রাখত। তারপর শেষ কটা বছর, হ্যাঁ আমি জানি আমি জানি, ও যখন জেনেছিল ওর কখনো আর সন্তান হবে না। তাহলে তাহলে তুমি ভেবে দেখো, দিন রাত্রি চব্বিশ ঘন্টা এরকম মানসিক যাতনার মধ্যে থাক, সন্তান না হওয়ার জন্য কি আমি অপরাধী? এর দায়ভার তুমি কার বলে মনে করো? আমি জোর দিয়ে বলতে পারি, ওর এই দুর্ঘটনার জন্য ও নিজেই দায়ী। ওর জেদ,
ও বেপরোয়া মনোবৃত্তি এর জন্য দায়ী। আমিও তোমাকে জোর দিয়ে বলতে পারি, তুমি দেখো তুমি যাতে সুখে স্বচ্ছন্দে থাকতে পারো, স্বাধীনভাবে জীবনযাপন করতে পারো, সেই জন্যে রাগে অভিমানে আমার বোন বিটি আত্মহত্যা করেছিল। এ কথার অর্থ তুমি কি জানো? ভয় আর হতাশার কথা বলবার জন্যে জীবনের শেষ বছর সে আমার কাছে দুবার গিয়েছিল। এই ব্যাপারে না না, প্রথমবার গিয়ে বলেছে তুমি তোমার ধর্ম ত্যাগ করতে যাচ্ছ, পরিত্যাগ করতে যাচ্ছ তোমার পিতার বিশ্বাসকে। তুমি যা বলছো তা একেবারে অসম্ভব, তুমি ভুল বলছো। তাহলে আমি মিথ্যে বলছি? আমি মিথ্যাবাদী? পিটি যতদিন বেঁচে ছিল ততদিন আমি সন্দেহের দোলায় দুলছিলাম, নিজের সঙ্গে নিজের বিবেকের সঙ্গে আমি যুদ্ধ করেছিলাম, আর সে যুদ্ধ আমি নিজে একাই করেছি। তাহলে এখানে এমন কেউ আছে যে তাকে আত্মহত্যা করতে প্ররোচিত করেছিল? আমি ভাবতে পারছি না এই ব্যাপারে বিটি আমার সঙ্গে কোনো আলোচনা না করে তোমার আশ্রয় নিয়েছিল কেন? এমনও তো হতে পারে, তুমি আমার বন্ধু, আমি তোমাকে বোঝালে বুঝবে, সেই জন্য আমার বোন আমার আশ্রয় নিয়েছিল, এটা তো দোষের কিছু নয়। তাহলে এতদিন তুমি সে কথা আমাকে বলনি কেন? তার অসুস্থতার কথা ভেবে খুব একটা আমল দেইনি। তবু আমাদের তোমাকে সাবধান করে দেওয়া উচিত ছিল, ভেবেছিলাম। আচ্ছা এতদিন তুমি এই কথা গোপন করেছিলে কেন? ভেবেছিলাম তোমাদের নিজস্ব ব্যাপার, পুরো ঘটনাটাই একটা অঘটন, অলিক, অন্তত গতকাল সন্ধে পর্যন্ত। গতকাল সন্ধে পর্যন্ত? তাহলে এখন তুমি সেটাকে কি ভাবছ? আমার শেষ অভিযোগ। অভিযোগ? অভিযোগটা কি? পিটি কেন বারবার বলতো তাকে মরতে হবে? আমি যেন রেবেকাকে বিয়ে করতে পারি, এই তো? না না, ও আমাকে বলেছিল রোজমারকে খুব শীঘ্রই বিয়ে করতে হবে। রোজ, এখন তোমাকে আমি বুঝতে পেরেছি। বুঝতে যখন পারছো তাহলে আমার কথার উত্তরটা দাও। এরকম অদ্ভুত কথার উত্তর? এর একমাত্র উত্তর হচ্ছে তোমাকে আমার দরজাটা দেখিয়ে দে। উত্তম, শোনো, বিটি মারা যাওয়ার পর এক বছরের বেশি রেবেকা আর আমি এই শহরে একসঙ্গে বসবাস করছি। আমাদের একসঙ্গে বাস করা নিয়ে তুমি এর আগে কখনো কিছু বলনি। গতকালের আগেও বুঝতে পারিনি, এ বাড়িতে যে দুজন বাস করছে তাদের একজন নাস্তিক পুরুষ আর একজন সংস্কার মুক্ত রমণী। অর্থাৎ যারা মুক্ত চিন্তার অধিকারী এবং সংস্কার মুক্ত, তাদের মানসিক পবিত্রতা বলতে কিছুই নেই। তাদের যাদের নিজ ধর্মে বিশ্বাসী নেই তাদের আবার পবিত্রতা? হ্যাঁ, আমার বেলায় তোমার প্রয়োগ ঠিক আছে, কিন্তু কিন্তু এর মধ্যে তুমি রেবেকাকে টানছো কেন? কেন টানছি? হ্যাঁ, কেন টানছি? আমার আর রেবেকার সম্পর্কটা জানার জন্য, তাই তো? তোমাকে বলছি শোনো, আমাদের সম্পর্ক স্রেফ বন্ধুত্বের। ছেলে মেয়ের মধ্যে বন্ধুত্ব বলে কিছু থাকতে পারে না, ওটা ওটা জাস্ট একটা বেলের লাপড়া। ছি ছি, এ কথা বলতে তোমার মুখে একটু বাদল না। সেই ছেলেবেলা থেকে তুমি আমাকে চেনো, জানো? ছেলেবেলা থেকে তোমাকে আমি জানি, তোমার চারপাশে যারা ঘুরঘুর করে তারা তোমার উপর খুব সহজে প্রভাব বিস্তার করতে পারে। তুমি কি রেবেকাকে ইঙ্গিত করে এই কথাগুলো বলছো? শোনো, আমার বোন বিটি এখানে বেঁচে থাকাকালীন গোপনে কি ঘটেছে এবং এখনো কি ঘটছে সে নিয়ে আমি ঘাটাঘাটি করতে চাই না। আমি জানি বিটিকে বিয়ে করে তুমি সুখী হতে পারোনি, কিন্তু তাই বলে কোনো ধরনের অনৈতিক কাজকে আমি সমর্থন দিতে পারি না, অন্তত ধর্মের দিক থেকে। ধর্মের দোহাই দিয়ে যা বলছো তা যেমন অযৌক্তিক তেমনি নীতি বিবর্জিত। রোজমার, রোজমার, রেবেকাকে নিয়ে তোমার যা ইচ্ছে তুমি করো, কিন্তু ঈশ্বরের দোহাই, তোমার আদর্শ, তোমার মূল্যবোধ, এগুলি এগুলি তোমার নিজের মধ্যে লুকিয়ে রাখো। এটা এটাকে তোমার থিসিস, এসব এসব সারা দেশে বুক ফুলিয়ে প্রচার করবার কোনো প্রয়োজন নেই। মিথ্যে অসত্য থেকে নিজেকে মুক্ত করার প্রয়োজন নেই। না নেই, রোজমার পরিবারের আদর্শ রক্ষা করা তোমার কর্তব্য। দীর্ঘদিন ধরে এই রোজমার পরিবার কঠোর অনুশীলন এবং অনুশাসনের মধ্যে বড় হচ্ছে, যাকে আমরা শহরের সবাই শ্রদ্ধা করি। এই শহরের লোকেরা যদি একবার জানতে পারে তুমি নিজেই এই পরিবারের ঐতিহ্য ভঙ্গ করেছ, তাহলে তাহলে তাদের মধ্যে চরম অসন্তোষ দেখা দেবে। আমি মনে করি রোজমার পরিবার বংশ পরম্পরায়
এতদিন সমাজে যে অন্ধকার ও নিপীড়ন ছড়িয়েছে সেখানে একটু আলো একটু সুখ ফিরিয়ে আনা আমার কর্তব্য। হ্যাঁ মিস্টার রসমান, নিচে একজন অপেক্ষা করছেন, উনি আপনার সঙ্গে দেখা করতে চান। কে দিদি এসেছিলেন তিনি? না, এর নাম মর্টেন্সকার। মর্টেন্সকার? চমৎকার চমৎকার। তাহলে ভেতরে ভেতরে অনেক দূরে গিয়ে গেছো। এই আমার সঙ্গে তার কি দরকার? তাকে চলে যেতে বললেন না কেন? রেবেকা আমাকে এখানে পাঠালে। তাকে চলে যেতে বলো। দাঁড়াও, ওকে আসতে বলো। সাময়িকভাবে আমি আমার যুদ্ধ পরিত্যাগ করলাম, কিন্তু আমার আসল লড়াই এখনো শুরু হয়নি। আমি ভাবতে পারি না মর্টেন্সকারের মতো লোকের সঙ্গে তোমার সম্পর্ক আছে। ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি তোমাকে বিশ্বাস করি না। তোমার সঙ্গে আমার আসল লড়াই শুরু হল, দেখি তোমাকে আমি ঘায়েল করতে পারি কিনা। তুমি কত নিচে নামতে পারো তা দেখ। আসুন আসুন সার্চলাইট, আসুন এই শহরের আলোকিত মানুষের স্বপ্নদ্রষ্টা, সকলকে আলোকিত করুন। বাহ, তাহলে এবার আমি কোন দিকে যাব সেটা ঠিক করতে নিশ্চয় আর আমার অসুবিধা হবে না। হ্যাঁ প্রিন্সিপাল, তার গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য সার্চ লাইটকে সবসময় জ্বালিয়ে রাখো। হ্যাঁ, সে তো আপনাদের পত্রিকা খুললেই দেখতে পাচ্ছি। শুনুন মহাশয়, আমাদের ধর্মগ্রন্থে একটি কথা আছে, প্রতিবেশীদের বিরুদ্ধে কখনো মিথ্যা সাক্ষী দেওয়া উচিত নয়। কথাটা মনে রাখলে খুশি হব। আচ্ছা, আপনি কথায় কথায় ধর্মগ্রন্থের কোটেশন পালন করো, দয়া করে ওই উপদেশ আমাকে না দিয়ে রসমারকে দিন। শিকারটা তো ভালোই ধরেছেন দেখছি। হ্যাঁ চালিয়ে যান তাহলে, চলি রসমান। চলি মার্টন গার্ড। এক্সকিউজ মি, মার্টন না মার্টন্স গার্ড। আমার সঙ্গে আপনার কি দরকার দয়া করে বলবেন কি? আসলে সত্যি বলতে কি, আমি মিস রেবেকাকে খুঁজছিলাম, কাল চিঠি দেওয়ার জন্য তাকে একটা ধন্যবাদ জানাতে এসেছি। হ্যাঁ, তিনি যে আপনাকে চিঠি লিখেছেন সে কথা আমাকে বলেছে, নিশ্চয়ই তার সঙ্গে আপনার কথা হয়েছে। সামান্য, তার মুখ থেকে শুনলাম এই শহরের মানুষের দৃষ্টিভঙ্গিটা কিন্তু দ্রুত পাল্টাচ্ছে। শহর পাল্টাচ্ছে কিনা জানি না, তবে আমার দৃষ্টিভঙ্গির যে পরিবর্তন ঘটছে সেটা আমি বুঝতে পারছি। আচ্ছা, আমি কি আপনার সাথে আলোচনা করতে পারি? কোন ব্যাপারে? আপনি যে অন্য মত গ্রহণ করেছেন, আপনি যে ক্রমশ লিবারেল প্রগতিশীল হয়ে উঠছেন, এটাকে আমি সার্চলাইট পত্রিকায় সংবাদ হিসেবে ছাপাতে পারি? হ্যাঁ, আপনাকে নিষেধ করেছে কে? ছাপতে পারে। তাহলে আগামীকাল সার্চলাইট পত্রিকার সংবাদ শিরোনাম হচ্ছেন আপনি। আসলে কি জানেন, যখনই খ্রিস্টান ভদ্রলোকের সমর্থন পেয়েছি তখনই আমাদের দল শক্ত নৈতিক সাহায্য অর্জন করতে সমর্থ হয়েছে। মিস রেবেকা আপনাকে আর কিছু বলেনি? উনি খুব ব্যস্ত, তাই আপনার মুখ থেকে শুনতে এসেছি। আরো ছাপিয়ে দেবেন, গির্জার ধর্মীয় শিক্ষার সঙ্গে এখন আমার কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও এ ব্যাপারে আমার বিন্দু মাত্র আগ্রহ নেই। একই বলছেন স্যার, আকাশ থেকে চারটা যদি উপরে পড়ে যেত তাহলে আমি অত আশ্চর্য হতাম না। এবার আপনি আসতে পারেন, আপনার সার্চলাইট পত্রিকার সংবাদ শিরোনাম তো পেয়েই গেছেন। ভাবছি এই মুহূর্তে এই ধরনের সংবাদ পরিবেশন করাটা ঠিক হবে না। কেন? কারণ এই শহরের পরিস্থিতি আমি যতটা বুঝি আমার ধারণা আপনি ততটা বোঝেন না। তাছাড়া এই মত পরিবর্তনের কাহিনী নিয়ে আমি যদি লিখি তাহলে নিশ্চয়ই আপনি আপনার কর্মশক্তিটা হারিয়ে ফেলবেন, এই কথাটাই আপনাকে বলা দরকার। ও, আপনাকে তাই মনে হয়, কিন্তু কেন বলুন তো? দুঃখিত, এর চাইতে বেশি কিছু বলা আমার পক্ষে সম্ভব না। ও আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? বলুন। আমি যদি আমার ধর্ম বিশ্বাস পরিত্যাগ করি এবং তা প্রকাশ্য স্বীকার করি তাহলে কি আপনি আমার সঙ্গে হাত মেলাবেন? কি বলছেন স্যার, সম্প্রতি আমি ঠিক করে ফেলেছি যারা খ্রিস্ট ধর্মে বিশ্বাসী নয় এবং চার্চের সাথে যাদের বিরোধ, এমন কাউকে বা কোনো দলকে আমি সমর্থন করব না। ও, আপনাকে আমি বুঝতে পেরেছি, এবার আপনি আসতে পারেন। আমার একটা অভিযোগ আছে। ও,
অভিযোগ? হ্যাঁ, আপনার শত্রুরা যদি এ সম্বন্ধে জানে তাহলে আপনার কি অবস্থা হবে আপনি কল্পনাও করতে পারছেন। প্লিজ কথাটা আপনি পরিষ্কার করে বলুন, আমার অনেক কাজ। তাহলে তো বলতেই হয়, আপনার বাড়ি থেকে লিখা অদ্ভুত একটা চিঠি আমার হাতে রয়েছে। ও, আপনি ওই মিস রেবেকার চিঠির কথা বলছেন তো? এটা কি আপনি অদ্ভুত বলছেন? মিস রেবেকার চিঠি না। তাহলে কার কাছ থেকে চিঠি? আপনার প্রয়াতের স্ত্রী বিটির কাছ থেকে। কি? আমার স্ত্রীর কাছ থেকে? হ্যাঁ, প্রায় আড়াই মাস আগে চিঠিটা আমি হাতে পাই। ও, আপনি নিশ্চয় জানেন যে সে সময় তিনি মানসিক ব্যাধিতে ভুগছিলেন? সবাই তা জানে, কিন্তু আমার মনে হয় সে সময় তিনি মানসিক রোগী ছিলেন। চিঠিটি আপনার কাছে কে নিয়ে গেছে? তিনি চিঠি শুরু করেছেন ঠিক এইভাবে, আমি ভয় আর আতঙ্কের মধ্যে বেঁচে আছি, কারণ এখানে দুষ্ট লোকেরা বাস করে এবং এরা আপনার ক্ষতি করতে পারে। আমার? হ্যাঁ, তাই লিখেছেন। তারপরে যে অদ্ভুত কথাটি লিখেছেন সেটাকে আমি আপনাকে বলবো? হ্যাঁ নিশ্চয়ই বলুন, কোনো কিছু গোপন করবেন না, সব তুলে বলুন। তিনি লিখেছেন, এই বাড়িতে কিছু পাপাচার চলছে বলে বাইরে যদি গুজব রটে তাহলে আমি যেন তা বিশ্বাস না করি এবং পত্রিকাতে না ছাপি। চিঠি? কারণ আপনাকে হেনস্থা করার জন্যে বাজে লোকেরা এই ধরনের কথা রটিয়ে বেড়াচ্ছে। এসব কথা লেখা রয়েছে চিঠিতে? হ্যাঁ, আপনার যখনই পড়তে ইচ্ছা হবে আপনি পড়ে দেখতে পারেন। ও, আমি আমি ভাবতে পারছি না এ বাড়িতে পাপাচার চলছে বলে বিটি কি কথা বলতে চেয়েছিল। কারণ হয়তো আপনি খ্রিস্ট ধর্ম থেকে সরে এসে লিবারাল হয়ে উঠছেন, তারপর সে যে কথাটা লিখেছেন সেটা উদ্ধার করা খুব কষ্টকর। সম্ভবত আমি যতটুকু বুঝতে পেরেছি শুধু আপনার পারিবারিক জীবনে নয় আপনার ব্যক্তিগত জীবনে পাপ ঢুকেছে। তাহলে তাহলে কি বিটি রেবেকাকে সন্দেহ করত? তা অবশ্য আমি জানি না। আচ্ছা, এই চিঠি আপনার কাছে কে নিয়ে গেছে? নাম প্রকাশ না করতে আমি বদ্ধপরিকর। একদিন সন্ধ্যার অন্ধকারে চিঠিটা আমার হাতে দেয়া হয়। তাহলে এই চিঠির ব্যাপারে কারো পরামর্শ ছিল? সেই সময় যদি আপনি অনুসন্ধান করতেন তাহলে পুরো রহস্যটা উদ্ঘাটিত হতো। আচ্ছা বলুন তো, এতদিন পর আপনি এই চিঠির কথা আমাকে বলছেন কেন? কারণ আপনি যাতে সতর্ক হন সেই জন্য আপনাকে এও সতর্ক করে দিচ্ছি, ভবিষ্যতে আপনি নিরাপদ না। এখন যদি এমন কোনো গুজব রটে যা এই শহরের মানুষের সংস্কারে আঘাত আনে তাহলে তাহলে আপনার মুক্ত চিন্তা মতাদর্শ সব ভেস্তে যাবে। চলি। তাহলে লাইট হাউস পত্রিকায় আপনার ধর্মত্যাগের কথা ছাপাতে দেব? ছাপো ছাপো, সব ছাপো, পুরো পৃষ্ঠা জুড়ে ছাপো, আপনার মন যা চায় তাই ছাপো। নিউজ তো আর আমার মন যা চায় তাই দিতে পারে না, জনগণ যা জানতে চায়।